সবাইকে বলবো ভিডিওটি পুরোটা দেখুন, অনেক কিছু কিন্তু জানতে পারবেন। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশন কেন ভালো হয় না, এর জন্য কোন গ্রহ ঠিক দায়ী থাকে, এই বিষয়টা আজকে আমরা জেনে নেব। জেনে নিলে কি হবে, আমরা কিন্তু বিষয়টিকে সেইভাবে হ্যান্ডেল করতে পারবো বা বিষয়টির প্রতিকার কিছু করতে পারবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক। ফিফথ, সেভেন্থ এবং ইলেভেন্থ হাউসে যদি রাহু এবং কেতু একই সাথে বসে থাকে, তাহলে কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশন খুব একটা ভালো হয় না, দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না, দুজনের মধ্যে শত্রুতা, দুজনের সাথে মনের অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক থাকে না, দুজনের মধ্যে প্রতিনিয়ত কলহ লেগে থাকে, দুজন দুজনকে সহ্য করতে পারছে না, এই যে ব্যাপারগুলি, এই ব্যাপারগুলি কিন্তু লেগে থাকে। জাস্ট দুজনে একসাথে থাকে নাম মাত্র, তাছাড়া কিন্তু তাদের মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক, একটা যে আন্ডারস্ট্যান্ডিং, দুজনের মধ্যে যে ক্লোজনেস, সেই ব্যাপারগুলো কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমাদের চারপাশে আমরা এরকম অনেক সম্পর্ক দেখতে এই প্রবলেমগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে রাহু এবং কেতু যখন একই জায়গায় বসে যাচ্ছে, রাহু হচ্ছে যে কোনো জিনিসের মানে হচ্ছে কন্টিনিউটি রাখে না, রিলেশনটা যে সুন্দর হচ্ছে, সুন্দর থাকছে, তার যে একটা কন্টিনিউয়েশন, সেই কন্টিনিউয়েশন কিন্তু খুব একটা ভালো দেখতে পাওয়া যায় না। রাহু যে কোনো জিনিসকে একটু উগ্র করে তোলে, এই জন্য রিলেশনের মধ্যে প্রচন্ড উগ্রতা, প্রচন্ড একটা মিসবিহেভ, এই জিনিসগুলো কিন্তু দেখা যায়। রাহু হচ্ছে একটু সন্দেহ প্রবণতা জাগায়, কিন্তু তার জন্য কিন্তু রিলেশন খুব একটা ভালো থাকে না। কেতু বসে গিয়ে দেখবেন আপনার হাজবেন্ড বা ওয়াইফের কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, অন্য কারোর সাথে ইনভলভ, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু রাহু এবং কেতু একই সাথে বসে গিয়ে এই প্রবলেমগুলো ক্রিয়েট করে। এই প্রবলেমগুলো ক্রিয়েট করার ফলে কি হয়, দুজনের মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো থাকে না। এটা হচ্ছে আপনাদের কাছে যদি আপনাদের বার্থ চার্টটা থাকে, তাহলে আপনারা এই ভিডিওটি দেখার পর বার্থ চার্টটা ওপেন করে দেখুন, যারা এই প্রবলেমগুলোর মধ্যে আছেন, প্রবলেমগুলোর মধ্যে আছেন যারা, তারা দেখুন এবং আমাকে জানান কতটা আপনাদের সাথে ম্যাচ করলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, তাদেরকে বলবো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখন ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।